রাজধানীর মিরপুর মডেল থানার সামনে পড়ে আছে সারি সারি যানবাহন। বছরের পর বছর পড়ে থেকে অধিকাংশ গাড়ি নষ্ট হয়ে গেছে। কোনো কোনোটির খোলস ছাড়া, ভেতরের যন্ত্রাংশ উধাও, কোনোটি আবার মিশে গেছে মাটির সাথে। কত বছর ধরে এসব যানবাহন খোলা আকাশের নিচে পড়ে আছে তার হিসেব নেই পুলিশের কাছে। শুধু মিরপুর নয়, রাজধানীর প্রতিটি থানার সামনের দৃশ্য এমন। নানান কারণে জব্দ করা এসব গাড়ি ফুটপাত ও রাস্তা দখল করে রেখে দিয়েছে পুলিশ। এতে পথচারী ও যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। যেখানে সেখানে ফালাই রাখে রাস্তাঘাটে, ফুটপাতে চলাফেরা খুব সমস্যা। মামলার মাধ্যমে খুব দ্রুত নিষ্পত্তি করা হয়, তাহলে দেখা যায় যে প্রশাসনের লোক তারাও বাঁচলো, মানুষের হাঁটা চলার সমস্যা এক সমস্যা থাকতো না। রাজধানীর অনেক ফ্লাইওভারের নিচের ফাঁকা জায়গাতেও জব্দ করা যানবাহন রেখেছে পুলিশ। মগবাজার ফ্লাইওভারের নিচের ফাঁকা জায়গায় রাখা হয়েছে গাড়ি। এসব গাড়ি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, চুরি হয়ে যাচ্ছে গাড়িগুলোর মূল্যবান যন্ত্রাংশ। গাড়িগুলো রাখা হচ্ছে জনসংখ্যার গাড়িগুলো, এগুলো এভাবে পড়ে থেকে নষ্ট হচ্ছে। পুলিশ যদি এটা তদারকি করে, সুন্দর রক্ষণাবেক্ষণও করে, যতদিন গাড়ি তাদের জিম্মায় থাকে সেক্ষেত্রে গাড়ির মালিকও কোনো ক্ষতি হয় না। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী চোরাই গাড়ি, দুর্ঘটনায় কবলিত গাড়ি, মাদক কিংবা অবৈধ পণ্য বহন করার কারণে যানবাহন জব্দ করা হয়। এসব ঘটনার মামলা নিষ্পত্তি হতে বছরের পর বছর সময় লেগে যায়। অনেক ক্ষেত্রে গাড়ির মালিকের খোঁজও মেলে না, ফলে আলামত হিসেবে জব্দ করা এসব গাড়ি থানার সামনে বা ফুটপাতে পড়ে থাকে। এই গাড়ি মেনটেন করার জন্য সেরকম কোনো ম্যান পাওয়ার বা ব্যবস্থা আমাদের নাই। এই গাড়ির মালিক যারা, তারা যদি সঠিক সময়ে কোর্টের আদেশ নিয়ে এসে গাড়ি না নিয়ে যায়, সেই ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের অভাবে এই গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে যায়। তিনি জানান, জব্দ করা এসব গাড়ি রাখার জন্য ঢাকা মহানগর পুলিশের নির্দিষ্ট কোনো জায়গা নেই, তাই নিলামে বিক্রি করার জন্য আদালতে আবেদন করা হয়েছে। ডিএমপির পক্ষ থেকে ঢাকা মহানগরের যে কোর্টগুলো আছে তাদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ করি, এই গাড়িগুলো দ্রুত নিলামের ব্যবস্থা করার জন্য। নিলামে বিক্রি হয়ে গেলে আমাদের রক্ষণাবেক্ষণের যে ঝামেলা আসে সেই ঝামেলা থেকে আমাদের মুক্ত হতে পারি। মামলা দ্রুত নিষ্পত্তি হলে জব্দ করা যানবাহন কমে যাবে বলে জানান তিনি। ফরুক বাবু, বৈশাখী সংবাদ, ঢাকা।